যেখানেই গেছি সেখানেই আমরা বাংলাদেশি, অর্থাৎ আমার জন্মদেশ বাংলাদেশের লোকদের আমি পেয়েছি, তাদের আতিথ্যতা, তাদের আপ্যায়ন, তাদের যে আন্তরিক যে আতিথ্যতা সেটা আমরা উপলব্ধি করেছি, অনুভব করেছি। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার? উনি সাউথ আফ্রিকার বিয়ে করেছেন? কি বাঙালি নাকি? নো, বাঙালি না, সাউথ আফ্রিকান মেয়ে। আমি বিয়ে করেছি আমি আজকে 5 বছর। কোনো সন্তান আছে? আমার 2টা ছেলে আছে, একটা 5 বছর, একটা 2.5 বছর। দেখতে কেমন? দেখতে আমার মতো আমার ছেলেরা। খুব মজার প্রশ্ন করলাম। আমার ওয়াইফ ছেলেদেরকে নিয়ে যায় ওইখানে এখানে বেড়াইতে, হের ফ্যামিলিতে, বলে যে তুই কই পালিয়ে ছেলে। কাগজ আর বিয়ে করার পরে হে রে আমি ভালোবাসি, হে আরো ভালোবাসে। হ্যাঁ, বাঁচতে বাঁচতে একটা গভীরতা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিছি, সিদ্ধান্ত নিছি আর বিয়ে শাদী করবো না, হেরে নিয়ে ঘর সংসার করবো, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি ঘর সংসার করবো, আমার ফ্যামিলি হেরা। বন্ধুরা, আমি আজ আপনাদেরকে এখান থেকে, ঠিক আমার এই দোতলার বারান্দা থেকে সরাসরি নিয়ে যাব দক্ষিণ আফ্রিকায়। গত কয়েকটা ভিডিও আমি দক্ষিণ আফ্রিকার উপরে দেখিয়েছি, দক্ষিণ আফ্রিকার উপরে অপ্রকাশিত আমার অনেক অনেক ভিডিও আছে এবং প্রচুর সাক্ষাৎকার সেখানকার বাংলাদেশিদের। Fenjuan ni. Oi, okay. Thank you. Bye. Thank you.